নমস্কার, দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। বিস্তারিত খবরে যাবার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইনস। সাত সকালে সল্ট লেকে পথ দুর্ঘটনা, আহত গাড়ির চালক। বারাসাত কাঁচিপাড়া বাস ডিপোয় কর্মবিরতি বাস চালক এবং কন্ডাক্টরদের। ধারের টাকা শোধ করতে না পারায় বাড়িতে ঢুকে ব্যক্তিকে মারধরের অভিযোগ দুই ব্যক্তির বিরুদ্ধে। রানাঘাট এক নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনার পাশাপাশি রক্তদান শিবির। এবার আসছে বিস্তারিত খবরে। সাত সকালে সল্টলেকের 14 নম্বর ট্যাঙ্কের সামনে ঘটে পথ দুর্ঘটনা, আহত গাড়ি চালক। জানা গিয়েছে দুটি প্রাইভেট গাড়ির রেশারেশির কারণে ঘটে দুর্ঘটনাটি। ঘটনার পর পলাতক একটি গাড়ি। রবিবার সকালে সল্টলেকের আইবি ব্লক থেকে কেবি কেসি ব্লকের দিকে যাওয়ার সময় দুটি প্রাইভেট গাড়ি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। 14 নম্বর ট্যাঙ্কের কাছে আসতেই একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারের উপরে উঠে যায়, তারপর গাছে গিয়ে ধাক্কা মারে। স্থানীয়রা তড়িঘড়ি ছুটে এসে গাড়ির চালককে উদ্ধার করে স্থানীয় হসপিটালে নিয়ে যায়। অপর গাড়িটির খোঁজে চলছে তল্লাশি। ওই 6টার সময় একটা গাড়ি, দুজন একই সঙ্গে আসে, ও একটা রাস্তা দিয়ে আসে, ইয়ে আসে, এ সব টট করে ক্রস করে নিয়েছে। যা ক্রস করে নিয়েছে সে সাইডে ওভারটেক করেছে। হ্যাঁ হ্যাঁ, মানে একটা গাড়ি ও সিধা আসে, এ এ রাস্তা আসছে, আর দুখানা গাড়ি একই রাস্তা আসছে। একই রাস্তা না, ও টার্ন নিয়েছে। এই গাড়ি যেটা মেরেছে এটা টার্ন নেওয়ার সঙ্গে সঙ্গে সে সাইডে মেরে, আচ্ছা বেরিয়ে গেছে। তারপরে গাড়িটা মানে ডিভাইডারে উঠে যায়। হ্যাঁ, এটা কটা নাগাদ হয়েছে? 6টায়। কজন ছিল গাড়িতে? মেডাম ছিল, ড্রাইভার ছিল। মানে কোন ড্রাইভার একটু চোখ লেগেছে, দু হাঁটুতে চোখ লেগেছে। আর ম্যাডাম? মেডাম একটু চোখ। দেখছেন মানে এইভাবে মানে ফ্যামিলি মানে রেসিডেন্সি এলাকা আছে, এইভাবে গাড়ি এখানে রেশারেশি করছে, এটা কি ঠিক? আপনাদের তো এখানে আশেপাশে দোকান না? ঠিক হবে। ডাব্লিউবিটিসির বারাসাত কাজীপাড়া বাস ডিপোয়ে রবিবার সকাল থেকে কর্মবিরতি আন্দোলন শুরু করেছে বাস চালক এবং কন্ডাক্টররা, ফলে বন্ধ হয়ে রয়েছে বাস চলাচল, নাকাল যাত্রীরা। দীর্ঘদিন ধরে অনিয়মিত বেতন, উৎসাহ ভাতা ও অতিরিক্ত ভাতা মিলছে না, পিএফ ও ইএসআই সুবিধাও নিয়মিত নয়, এরকম বেশ কয়েকটি অভিযোগ নিয়ে এদিন প্রায় 150 থেকে 200 জন বাস চালক ও কন্ট্রাক্টর ডিপোয় বিক্ষোভ দেখান। ফ্রাঞ্চাইজির বিরুদ্ধেও তারা সোচ্চার হন। বাস কর্মীদের বিক্ষোভের জেরে বারাসাত থেকে 26টি রুটের যাত্রী পরিষেবা ব্যাহত হয়। বিক্ষোভকারীদের আরও অভিযোগ, ইএমডি ডিজিটাল কোম্পানি নামে ফ্রাঞ্চাইজি মাঝে মধ্যেই তুগলকি আচরণ করে থাকে, তাতে কর্মীদের ন্যায্য বেতন থেকে বেশ কয়েক হাজার টাকা তারা পাচ্ছে না। আগামী দিনে সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন চালক ও কন্ট্রাক্টরেরা। ইএমডি এর পক্ষ থেকে উদ্ধতন কর্তৃপক্ষকে জানানো হচ্ছে বলে জানানো হয়েছে, তবে এদিন বাস না চলায় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। সমস্যা হলো আমরা এখানে একটা নিয়মের মধ্যে কাজ করি, সামান্য মাইনে 11,500 টাকা, কিন্তু তার থেকে পিএফ এবং ইএসআই মিলে মোটামুটি 1100-1200 টাকা কেটে নেয়। এমত অবস্থায় দেখা যাচ্ছে যে আমরা এ মাসের মাইনে কেউ 4,000 কেউ 5,000 পেয়েছে, এবং এই সামান্য মাইনের মধ্যে আমাদের সকলের বাড়িতে বাচ্চা আছে, বউ আছে, সংসার তো চলে না ওই মাইনেতে, তার মধ্যে হঠাৎ 4,000-5,000 মাইনে কেটে নিয়ে হাফ হাফ মাইনে ঢুকিয়ে দিয়েছে। এবার আমরা এটা এই মাসে হয়েছে, তারপরে আমি আরও বলছি, এই 4,000-5,000 টাকায় আমরা সব দোকান থেকে দেনা করে খেয়েছি, বাচ্চার টিউশানি, পরিবারে বিভিন্ন খরচা থাকে, হঠাৎ এরকম একটা অবস্থায় আমরা সংসারের মধ্যে কি দুর্দশায় পড়েছি, কারোর চাহিদা মেটাতে পারি না, তা সত্ত্বেও এরকম হাফ মাইনে দেওয়ার পরে আমাদের সংসারে কি অবস্থা, আর আমাদের মেন্টালিটি কি অবস্থা, আমরা এইভাবে কীভাবে গাড়ি চালাবো? আমাদের মেন্টালিটি এরকম জায়গায় পৌঁছে গেলে আমরা গাড়িটা কীভাবে চালাবো? বরঞ্চ একটা দুর্ঘটনায় পড়ে যেতে পারি, এরকম পরিবারের হাউ হাউ খাউ খাউ অবস্থা। তাছাড়া আমাদের ইএসআই আছে, পিএফ আছে, আমাদের ওটি আছে, যে ওটিটা ওভারটাইমটা দেয় তার কোনো কাগজপত্র নেই, এবং যে পিএফটা দেয়, পিএফটা নেয়, পিএফের টাকা জমা নেয়, তার কোনো কাগজপত্র আমরা সঠিকভাবে বুঝে পাই না। তাছাড়া স্টিয়ারিং অ্যালাউন্সের জন্য যে টাকাটা পাই সেটা 3-4 মাস অন্তর কবে দেয় তার কোনো ঠিক ঠিকানা নেই। হ্যাঁ, এবং সেটা এখান থেকে ছুটি করে একটা ডিউটি অফ করে সেই টাকাটা আনতে যেতে হয়, কখনো হেড অফিস, কখনো বা কসবা ডিপোতে, এরকম বিভিন্নভাবে আমরা জর্জরিত। এরকম অবস্থায় আমাদের মেন্টালিটি একটা বাজে জায়গায় পৌঁছে গেছে। আজকে আমরা যে মাইনে হাফ পেয়েছি,
এখানে আমরা সংসার চলবে কি করে? আমাদের এখানে 150 জন মতো, ঠিক আছে, এরকম প্রত্যেকটা ছেলে তারা সংসারে এরকম অনাহার দুর্দশা, মানে খাওয়া হয় না ঠিক মতো, বাচ্চাদের সেসব কিছু বাদ দিয়ে এসব কিছু, এরকম একটা বাজে পরিস্থিতিতে আছে। সময় এখন ছোট একটা বিরতি, দেখতে থাকুন বেঙ্গল লাইভ নিউজ। জ্যোতিষ ভগবান নয়, কেবলমাত্র আপনার সমাধানের পথ বলে দিতে পারে। আপনার শহরে এই সর্বপ্রথম আধুনিক জ্যোতির্বিদ, জ্যোতিষ রত্ন, হস্তরেখা রত্ন ও গণকাচার্য শ্রী তমাল চক্রবর্তী। 100% বিজ্ঞান ভিত্তিক প্রেডিকশন। বিদ্যায় বাধা, বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসায় বাধা, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সঠিক দিশা পেতে আসুন হরোস্কোপ এক্সপার্ট তমাল চক্রবর্তীর কাছে। চেম্বার হাবড়া, প্রতি শনিবার বিকেল 4:00 থেকে 7:00 পর্যন্ত। বনগাঁ, প্রতি সোমবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত। বাগদা, প্রতি মঙ্গলবার বিকেল 5:00 থেকে 8:00 পর্যন্ত। রানাঘাট, প্রতি রবিবার সকাল 10:00 থেকে 6:00 পর্যন্ত। বুকিং নাম্বার 6295333915 অথবা 8768468876 এই নম্বরে। আর কলকাতা নয়, এখন একই ছাদের নিচে সমস্ত রকম চক্ষু চিকিৎসা আইরিশ। আইরিশ হেলথ পয়েন্টে রয়েছে অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে চক্ষু পরীক্ষার সুব্যবস্থা, যেমন চোখের স্ক্যান, চোখের আলট্রাসনোগ্রাফি, চোখের প্রেসার ও লেজার পরীক্ষার মতন অত্যাধুনিক চিকিৎসা পদ্ধতি, পাশাপাশি অভিজ্ঞ চিকিৎসক মন্ডলী দ্বারা ডায়াবেটিক রোগীদের চোখের রেটিনা ও গ্লকোমার চিকিৎসা। এছাড়া রয়েছে বিনা ইঞ্জেকশনে, বিনা রক্তপাতে ও বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে ছানি সহ চোখের অন্যান্য অপারেশনের সুব্যবস্থা। ঠিকানা ফুলসরা রোড, চাঁদপাড়া, উত্তর চব্বিশ পরগনা। কন্ট্যাক্ট 03215255124। আইরিশ, আপনার চোখের সুখের ঠিকানা। সুখবর, আনন্দের খবর, খবর জবর, মা কালীর আশীর্বাদ ধন্য বরপুত্র জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী এখন আপনার এলাকায়। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী শুভ অশুভ রেখা বিচার করছেন, এছাড়াও তান্ত্রিক মতে গৃহে শান্তি ফেরানো এবং বিভিন্ন প্রকার সমস্যা যেমন স্বামী স্ত্রীর কলহ বিবাদ, ব্যর্থ প্রেম, বশীকরণ, কন্যার বিবাহে বাধা, ব্যবসায় লোকসান, পড়াশোনায় অমনোযোগী, চাকুরিতে বাধা প্রভৃতি সমস্যার সমাধান করছেন এবং বাস্তুদোষ ও গ্যারান্টি সহকারে বাড়ি বন্ধন করছেন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। বিশেষভাবে মনে রাখবেন, বন্ধানারীর চিকিৎসায় অত্যন্ত পারদর্শী জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, তাই যে কোনো সমস্যার নির্ভরযোগ্য ও সুষ্ঠু সমাধান পেতে যোগাযোগ করুন জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রীর চেম্বারে। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী প্রতি রবিবার ও শুক্রবার দুপুর 12:00 থেকে সন্ধে 7:00 পর্যন্ত বসছেন সিন্দ্রাণী পেট্রোল পাম্পের বিপরীতে তাঁর চেম্বারে, এবং শিলিন্দাতে বসছেন প্রতি মঙ্গল, বুধ ও শনিবার সকাল 10:00 থেকে 5:00 পর্যন্ত। বিশদে জানতে এবং বুকিংয়ের জন্য ফোন করুন এই নম্বরে 9614733572। জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী, জ্যোতিষ পুরোহিত রাজশাস্ত্রী। নব রূপে আসো আহা মুরি মুরি, তুমি অন্তরে যত নেধে কুমুর সোনার করি, তোমার অলংকারে পূর্ণ তোমার রূপ মাধুরী। খাঁটি অলংকারের প্রতিশ্রুতি, নিউ সিংহ জুয়েলার্স, বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ধারের টাকা শোধ করতে না পারায় এক ব্যক্তির বাড়িতে ঢুকে তাকে মারধরের অভিযোগ উঠল বলরাম বিশ্বাস এবং গোপাল দাস নামে দুই ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার পুলিননগর এলাকায়। নদিয়া জেলার রানাঘাট থানার অন্তর্গত পুলিননগর এলাকার বাসিন্দা স্বপন বিশ্বাস গত 1 বছর আগে 40,000 টাকা ধার নেয় গোপাল দাস নামে এক ব্যক্তির কাছ থেকে। স্বপনবাবুর স্ত্রী জানান, অল্প অল্প করে কিছু টাকা শোধও করে দেওয়া হয়, কিন্তু চড়া সুদ দেওয়ার জন্য প্রায় চাপ দেওয়া হতো স্বামী স্ত্রী দুজনকেই। অভিযোগ, শনিবার রাত 10:00 নাগাদ গোপাল তার এক সাথী বলরাম বিশ্বাসকে সাথে নিয়ে স্বপনবাবুর বাড়িতে চড়াও হয়। বিধারক মারধর করে স্বপনবাবুকে।
স্বপনবাবুর স্ত্রী ঠেকাতে আসলে তাকেও শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। জানা গিয়েছে মারধরের ফলে স্বপনবাবুর মাথা ফেটে যায়। বর্তমানে তিনি রানাঘাট মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রানাঘাট থানায় ঘটনার অভিযোগ দায়ের করা হলে তদন্ত শুরু করেছে পুলিশ। আমার স্বামী গোপাল দাসের কাছ থেকে 40,000 টাকা ধার নিয়েছে। আগে সুদের কথা কিছু বলেছিল না যে এত টাকা সুদ দিতে হবে, এখন হট করে এসে সুদের চাপ দিচ্ছে। সুদের চাপ দিলে এখন দেওয়ার ক্ষমতা নেই বলে বলা হয়েছে, তার জন্য স্বামীকে ধরে মেরেছে। তারপরে বলরাম বিশ্বাস বাড়িতে এসে দরজা ধাক্কা দেয়, আমি ঘরের ভিতরে জামা কাপড় ছাড়ছিলাম, তার আমি বললাম যে কাপড়টা ছেড়ে আমি আসছি। তার সত্ত্বেও বলরাম বিশ্বাস ঘরের দরজা ধাক্কা দিয়ে ঘরে ঢুকে যায়। এরপরে স্বামী এসে স্বামীকে যখন মারধর শুরু করে, আমি স্বামীকে ঠেকাতে গিয়ে আমাকেও মারধর করে, গায়ের শাড়ি খুলে যায়, ব্লাউজ ছিঁড়ে যায়। রানাঘাট 1 নম্বর ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে সম্বর্ধনা দেওয়া হলো এলাকার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের। পাশাপাশি একটি রক্তদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানটি এদিন আয়োজিত করা হয়েছিল রামনগর চৌমাথা মোড় এলাকায়। প্রতিবছরই এলাকার কৃতী ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিয়ে থাকে রানাঘাট 1 নম্বর ব্লকের তৃণমূল ছাত্র পরিষদ। সেই সাথে এবার তারা একটি রক্তদান শিবিরেরও আয়োজন করে। জানা যায় এই শিবিরে মোট 150 জন রক্তদাতা রক্তদান করেন। সেই সাথে এলাকার কচি কাচাদের নিয়ে একটি অঙ্কন প্রতিযোগিতারও আয়োজন করা হয়। মূল আমাদের অনুষ্ঠানটা ছিল, আমরা প্রতি বছরই ব্লক তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্র ছাত্রীদেরকে আমরা সম্বর্ধনা দিই, তাদেরকে সম্বর্ধিত করি উৎসাহিত করবার জন্য। এইবার তার সঙ্গে আমরা যুক্ত করেছি সকাল 10টা থেকে ছাত্র ছাত্রী, তৃণমূল যুব কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের সবাই মিলে প্রায় 200 জনা পুরুষ এবং মহিলা, তারা তাদেরকে নিয়ে আমরা রক্তদান শিবির এবার শুরু করেছি। 150 জনা রক্ত দিয়েছে ছাত্রছাত্রী সহ, এবং বেলা 12টায় আমরা তার সাথে আমাদের ছোট ছোট কুচি কাচাদের নিয়ে বসে আপ প্রতিযোগিতা করেছে। বেঙ্গল লাইভ নিউজ এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখছেন বেঙ্গল লাইভ নিউজ। ধ্বনি অশোভক চাঁদ বাদনি।